আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের এমটি পরীক্ষার প্রিপারেশন উপলক্ষে আসলে আমাদের ক্লাসগুলো প্রস্তুত করা আচ্ছা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ফার্স্ট পেপারে 10ম অধ্যায়ে গত লেকচারে আমরা আলোচনা করেছি সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ব্যবসা উদ্যোগের কার্যাবলী ও একজন সফল উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে। তোমরা একটু খেয়াল করো, আমরা আজকে পড়ব ব্যবসা উদ্যোগের কার্যাবলী। কার্যাবলীর মধ্যে এখানে 8টি পয়েন্ট উল্লেখ করেছি। 1নম্বর পয়েন্ট হচ্ছে উদ্যোগ চিন্তার উন্নয়ন। উদ্যোগ চিন্তার উন্নয়নে আমরা যে কোনো কিছু সৃষ্টির পেছনে কারো না কারো ভূমিকা থাকে, তাকেই কিন্তু আমরা উদ্যোগ বলি, সেটা যে কোনো বিষয়ে। আচ্ছা, তো উদ্যোগ চিন্তার উন্নয়ন, একজন সফল একজন ব্যবসা উদ্যোক্তাকে তাকে প্রথম ফার্স্ট হয়ে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে উদ্যোগ চিন্তার উন্নয়ন। ব্যবসা উদ্যোগ সৃজনশীল চিন্তার সাথে সম্পর্কযুক্ত, সৃজনশীল চিন্তার সাথে সম্পর্কযুক্ত। অন্য ব্যবসায় কী করছে সেদিকে খেয়াল না করে নিজে কীভাবে ভালো করা যায় সেদিকে প্রাধান্য দিতে হবে। এই বিষয়ে নানান চিন্তা ও বিচার বিবেচনা করাকে বলা হচ্ছে চিন্তা উন্নয়ন পর্যায়। 2নম্বর যে ধাপটি সেটি হচ্ছে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। এই যে আমি চিন্তা করলাম, সেটাকে যদি একটি প্রকল্পের সাথে তুলনা করি, সে প্রকল্পটি কতটুকু প্রফিটেবল বা বিনিয়োগ, খরচ, আয় ও মুনাফা কী হতে পারে তা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থ সংস্থান একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থ ছাড়া ব্যবসা গ্রহণ করা সম্ভব নয়। কোন উৎস থেকে কী পরিমাণ অর্থ সংগ্রহ করব তা আগে থেকে ঠিক করা, অর্থ সংগ্রহ, বিনিয়োগ, নগদ প্রবাহ, এ সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা। তারপর 4নম্বর পয়েন্ট আসছে ঝুঁকি গ্রহণ। হ্যাঁ, তারপরে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, যেহেতু নতুন পণ্য সেবা পদ্ধতি বাজারকে নিয়ে কাজ করছে, তাই আমার রিস্কটা বেশি থাকবে। 5নম্বর উপকরণ আসছে উপকরণাদি সংহতকরণ। একটি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ ছাড়াও আরও অনেকগুলো উপকরণ আছে, সেটি তোমরা জানো 6M নামে পরিচিত, যে মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, এই সকল উপকরণগুলোকে একত্রিতকরণকে বলা হচ্ছে উপকরণাদির সংহতকরণ। বাজার সৃষ্টি 6নম্বর পয়েন্টে আসছে। বাজার সৃষ্টি, বাজার সৃষ্টি মানে হচ্ছে নতুন ক্রেতা সৃষ্টি করা বা নতুন ক্রেতার চাহিদা সৃষ্টি করা। আমি যে পণ্যটি নিয়ে কাজ করছি সেটি যাতে ক্রেতারা ভালোভাবে গ্রহণ করে। 7নম্বর আসছে সাফল্যতা ও ব্যর্থতা মূল্যায়ন। প্রত্যেকটি ব্যবসায়ী সংগঠনে ব্যবসা উদ্যোগী সফল বা ব্যর্থ দুটিই হতে পারে, আমাকে দুটি মূল্যায়ন করে সে ব্যবসায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। লাস্ট ওয়ান আসছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। আমাকে ব্যবসা উদ্যোগ সফলতা ধরে রাখার জন্য ডে বাই ডে এটিকে কী করতে হবে, ডেভেলপ করতে হবে, কর্মসূচি বাস্তবায়ন হাতে নিতে হবে। এ ছিল আমাদের ব্যবসা উদ্যোগের কার্যাবলী। এখন আমরা পড়বো যে একজন সফল উদ্যোক্তার গুণাবলী। একজন উদ্যোক্তা সফল হতে হলে তার মধ্যে কী 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 গুণাবলী বিদ্যমান থাকতে হবে। এখানে মোট 12টি গুণাবলীর কথা আমি উল্লেখ করেছি, তোমরা খেয়াল করো। 1নম্বর হচ্ছে সৃজনশীল মানসিকতা। অবশ্যই তাকে তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, নতুন কিছু মানুষের সামনে নিয়ে আসার মতো অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে তাকে বলা হচ্ছে কি সৃজনশীল মানসিকতা। 2নম্বর পয়েন্ট হচ্ছে কৃতিত্ব অর্জনের চাহিদা। কৃতিত্ব অর্জনের চাহিদা মানে হচ্ছে একজন ব্যক্তি তার কৃতকর্মে সফল হওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছে তাকে বলা হয় কৃতকর্মে সাফল্য অর্জনের চাহিদা। অবশ্য উদ্যোক্তার মধ্যে এই ডিমান্ডটি থাকতে হবে। 3নম্বর হচ্ছে দূরদৃষ্টি। ভবিষ্যতে কী হবে তা আগে থেকে অনুমান করতে পারার ক্ষমতাকে বলা হচ্ছে দূরদর্শী। যেহেতু আমি অচেনা পথে চলছি, সেহেতু ভবিষ্যতের সম্ভাবনা কী 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 বাধার সম্মুখীন হতে পারবে তা আগে থেকে অনুমান করার মতো ক্ষমতা থাকতে হবে। সাহস ও বুদ্ধিমত্তা। অবশ্যই একজন সফল উদ্যোক্তাকে সাহসী এবং বুদ্ধিমত্তার সাথে তার পথ চলতে হবে, যেহেতু ঝুঁকিপূর্ণ, অনুমান নির্ভর, অচেনা একটি বিষয়কে নিয়ে তিনি কাজ করছে, সেহেতু তাকে সাহসিকতার সাথে যেটি মোকাবেলা করতে হবে। 5নম্বর হচ্ছে ধৈর্য ও কষ্ট সহিষ্ণু। অবশ্যই তাকে কী করতে হবে, যে কোনো বিরূপ পরিস্থিতিতে তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং যত দুঃখ কষ্ট আসুক না কেন সেগুলোকে মেনে নিয়ে সফলতার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। 6নম্বর পয়েন্টে আসছে তোমাদের কি ঝুঁকি গ্রহণের মানসিকতা। তাকে রিস্ক নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। রিস্ক নেওয়া মানে হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা, তার যে আর্থিক ক্ষতি হবে সেটা তাকে মেনে নেওয়ার মতো মেন্টালিটি থাকতে হবে। আচ্ছা, 7নম্বর পয়েন্টে আসছে কি, 7নম্বর পয়েন্ট আসছে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য। যে কোনো পরিস্থিতিতে তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, সেজন্য তাকে সিদ্ধান্ত নেওয়ার মধ্যে অ্যাবিলিটি যে কোনো পরিস্থিতিতে থাকতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতা। তার কাজকে তাকে ভালোবাসতে হবে। নিষ্ঠা এবং সততা, আন্তরিকতা, আস্থা, মনোযোগ
দের সাথে তাকে কাজটি করতে হবে, তাহলে সেখানে সফলতা আসবে। 9 নম্বর পয়েন্ট আসছে কি তোমাদের, যোগাযোগের দক্ষতা। একজন ব্যবসাদাতাকে প্রতিষ্ঠানের অভ্যন্তর এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে হয়, তাকে তার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, সামাজিক দায়িত্ববোধ, তাকে সমাজের বিভিন্ন পক্ষের সাথে তার কমিউনিকেশন থাকতে হয়, তার সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে সেটিও তাকে খেয়াল রাখতে হবে, মূল্যবোধ ও নৈতিকতা, কোনটি ভালো কোনটি মন্দ, ভালোকে মেনে চলা, খারাপকে বর্জন করা, এই নীতিকে বলা হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা। সফলতার মধ্যে এই গুণটি থাকতে হবে। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা, সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা, এক প্রতিষ্ঠানে 2 ধরনের উপকরণ থাকে, মানবীয় ও বস্তুগত। এই 2 ধরনের উপকরণকে কাজে লাগিয়ে ব্যবসাদাতা সফল হওয়ার জন্য তার সে দক্ষতা ও জ্ঞান একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে, তাহলে সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে। আচ্ছা, আজকে আমরা গুণাবলী আর কি পড়লাম, কার্যাবলী। হ্যাঁ, তোমরা বাসায় এই দুটো টপিকস খুব ভালোভাবে বই স্টাডি করবে, দেন তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই, নেক্সটে আমরা অন্য টপিক্স নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।